দ্রুত সমালোচনার ভাষাটা সম্পর্কে দ্রুত একটু বলে দিই আমি আর কি। এটা তাও আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের চিন্তা থেকে করা, অবশ্যই শালীন ভাষা কিন্তু সবার আগে যেন এই সমালোচনা বলতে যেই নেতিবাচক একটা ধারণা মনে মধ্যে তৈরি হয়ে চলে যেন কেটে যায়, আমরা যেন শালীন ভাষায় রুচিশীল ভাষায় সমালোচনা করতে শিখি আর কি, কথা বলার সময় হলেও আর কি। হ্যাঁ, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার অনুমতি নিয়ে, হ্যাঁ এই আচ্ছা একটা লক্ষ্য জিনিসকে আপনি লক্ষ্য করেছেন, বা কতভাবেই কিন্তু বলা যায়, মানে আমি ইংরেজি ভাষায় দেখি এরা কত চমৎকারভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে তারপর আপনার কথাটা যায়। হ্যাঁ, তো ওই এরকম একটা শালীন ভাষা যেন আমরা অর্জন করি, নৈর্ব্যক্তিক ইম্পার্সোনালি বলা। হ্যাঁ, খুব পার্সোনালি ইনভলভ হয়ে বললেই এটা একটা আবেগ দোষে দুষ্ট হয়ে যাবে, একটা ব্যক্তিগত একটা মন ঢুকে যাবে। একটু নৈর্ব্যক্তিকভাবে বলা, একটু গুরুত্ব থেকে বলা, যেন সে বুঝতে পারে যে এটা সে কোনো ব্যক্তিগত ইয়ের থেকে, চিন্তা থেকে বা বিবেচনা থেকে বা ইয়ের থেকে বলছে, বলছে একটা বৃহত্তর পরিপ্রেক্ষিত থেকে বলছে, এই নৈর্ব্যক্তিকতাটা আনার চেষ্টা করতে। এগুলো আমাদের বাংলা ভাষা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ভাষা, আমাদের ঊনবিংশ শতাব্দীতে বিশেষত গোড়ার দিকে এত চমৎকার চমৎকার মননশীল গদ্য লেখা হয়েছে, এত বিউটিফুল, ওগুলো অনুসরণ করলেই কিন্তু আমরা পাবো যে না এগুলো সম্ভব এত সুন্দর করে লেখা যায়। যেটা বলছে একটা তুমি বিশেষণের কথা আর কি, অতিশয়োক্তি বিহীন, আমরা একটা কারো বিশেষণ দেওয়া শুরু করলে এমনভাবে দিতে থাকি আর কি, যে কোনো কিছুতে এত বেশি অতিশয়োক্তি করি আমরা, এত সুপারলেটিভ করে ফেলি আর কি। হ্যাঁ, তো আমি তো শেষ রায় দিতে পারবো, আমি বলতে পারবো এটা শ্রেষ্ঠ, এটা সারা দেশে সম্মানী দেশে আর কেউ লেখেনি, আমি কি জানি, আমি তো সর্বজ্ঞ না, আমার পক্ষে সব তথ্য নাই, ফলে অলওয়েজ এটাকে যাকে বলে যেন কোয়ালিফাই করে বলতে হবে, ডিসক্লেইমার দিয়ে বলতে হবে, ইংরেজিতে ডিসক্লেইমার থাকে সবসময় যে আমার জানা মতে, হ্যাঁ আমার যতটুকু ধারণা, হ্যাঁ সম্ভবত যদ্দূর মনে হয়, আমি যদি ভুল না বলে থাকি, এইভাবে দিয়ে নিজেকে কোয়ালিফাই করে ডিসক্লেইমার দিয়ে তাকে বলা উচিত, অতিশয়োক্তি বাদ দিয়ে বলা উচিত। আবার একটা শব্দ আছে সামান্যীকরণ, আমরা কি জানি সামান্যীকরণ শব্দের অর্থ, কেউ কি জানে? আচ্ছা একটা জানলাম, আদিত্যের কাছ থেকে আমি আশা করছি উত্তরটা পাওয়া যায় কিনা, সামান্য আমাদের সাহিত্যে এইভাবেই বলি যে সমালোচনা সাহিত্যেও যে কতভাবে হয়ে যায়, সামান্য বলতে আমার মনে হয়েছে খুবই এটা ক্ষুদ্র তুচ্ছ তাচ্ছতা, সামান্য শব্দ আসছে সমান থেকে, জেনারেলাইজ, জেনারেলাইজেশনের বাংলা হচ্ছে সামান্যীকরণ, অর্থাৎ জেনারেলাইজ, একটা ঘটনা চিটাঙ্গের একটা চরিত্র এরকম, চাটকাইয়েরা সবাই এরকম, একটা থেকে আরেকটা চলে গেল আর কি, জেনারেলাইজ করে ফেলা। জেনারেলাইজেশনটা আলটিমেটলি বিলিটিল হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে, কিন্তু এটা আক্ষরিক করতে হচ্ছে একটা সমান করে ফেলা সবাইকে, একটা উদাহরণ থেকে একটা পুরো জাতি, পুরো সম্প্রদায়, পুরো সাধারণ, পুরো লেখকের লেখকের সব লেখাকে ইয়ে করে, জেনারেলাইজেশন সামান্যীকরণ বা সাধারণীকরণ, সাধারণীকরণটা অনেক বেশি প্রচলিত কিন্তু সামান্যীকরণটাও প্রচলিত আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সামান্যীকরণটাই ব্যবহার করতে চাই, আমরা যেন কখনো এই প্রবণতা থেকে মুক্ত নেই, কখনোই জেনারেলাইজেশন করা উচিত না, কখনই কোনো কিছুতে না, আমাদের জীবনেও না, আমাদের কর্মে না, আমাদের লেখা দিবা সাহিত্যে না, রাজনীতিতে না, সব কিছুতে না, অলওয়েজ মানে যার ফেস ভ্যালু, যার সঙ্গে যেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, হ্যাঁ হ্যাঁ একটার সঙ্গে একটা আমরা মোকাবিলা করবো, এখানে সব মিলিয়ে ফেলবো না আর কি। সেম থিং আর একটা কাছাকাছি সরলীকরণ, কাছাকাছি সরলীকরণ, খুব সিম্পলিফিকেশন একটা ভাবে, আচ্ছা এটা হ্যাঁ মিলাই দাও, এটা এরকম হয়েছে, এটা এটা হয়েছে, দুই দুই চার, ও তাহলে এটা এরকম, খুব সরলভাবে দেখা যায়। আমাদের হোল সমালোচনার সাহিত্যটাই হচ্ছে এটার উল্টো, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সিম্পলিস্টিক থিঙ্কিং এর জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং এটা হতে পারে এরকম, বাট তারপরেও বোধ হয় দুই দুই বোধ এখানে পাঁচ করা সম্ভব, তো বোধ হয় পাঁচ হয়েছে, দেখি না এখানে একটা কোনো ব্যাখ্যা আছে কিনা, ওই ব্যাখ্যাটা খোঁজা, ওই চিন্তাটা খোঁজা। তো সরলীকরণ অ্যাভয়েড করা, আমি ইন জেনারেল বলছি আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যেই এই প্রবণতাগুলো আছে, তারই প্রতিফলন বহিঃপ্রকাশ কিন্তু ঘটে লেখার মধ্যে, বলার মধ্যে, আচরণের মধ্যে, সব কিছুর মধ্যে।
এইগুলো যদি আমরা লক্ষ্য করি না, এটা কিন্তু আমাদের ব্যক্তিত্বেই কিন্তু একটা ইতিবাচক অধিকার দিতে পারবে, আর কিচ্ছু না। সবাই যেখান থেকে সমালোচক হবে, সবাই সাহিত্যিক হবে, লেখক হবে তা তো না, আর কিছু নিজের ব্যক্তি প্রত্যেকের একটা জীবন তো আছে না, তার একটা পারিবারিক জীবন আছে, একটা সামাজিক জীবন আছে, একটা পেশাগত জীবন আছে, এই জীবনেও তো তদন্ত এগুলোর প্রতিফলন হতে পারে, সেই জন্য সেইগুলো আমরা যেন আবার করতে পারি আর কি। আরেকটা হচ্ছে অলওয়েজ যাই আমি বলবো, ব্যাখ্যা দিব, তথ্য দিব, তথ্য প্রমাণ পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করা, প্রতিষ্ঠা করা, বা ইংরেজিতে বলে সাবস্টেনশিয়েট করা, অর্থাৎ এটাকে তার সপক্ষে কিছু হাজির করা, সাবস্টেনশিয়েট করে। তো তথ্য প্রমাণ পরিসংখ্যান যুক্তি যথাসম্ভব এগুলো দেওয়ার চেষ্টা করত। আমার একটা ভালো লেগেছে বা এটা ভালো লাগে নাই, কেন অন্তত একটা বাক্য যদি বলা যায় আর কি, এটা উপকার করা মানে লেখক, না হলে তাকে খামোখা আর বিভ্রান্ত করে দেওয়া হলো আর কি। হ্যাঁ, ফলে না লাগলেও একটু বলা উচিত, ভালো লাগলেও বলা উচিত। এই জায়গাটা আমার মনে হয় এটা একটা নতুন উদ্ভাবন হয়েছে, এটা কেউ আগে দেখিনি আমরা, বা একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করা, বা কোনো একটা প্রামাণিক কোনো একটা তথ্য হাজির করা আর কি। এবং ওভারঅল সবগুলা মিলে সব কিছু ছাপিয়ে ইতিবাচক দৃষ্টি, পজিটিভ থিঙ্কিং অলওয়েজ, মানে সমালোচনাটা পড়ে যেন কোনো রকম কোয়ামস, কোনো রকম গ্লানি, কোনো রকম অপরাধ যেন লেখক বা শিল্পী না ভোগে, সেই জন্য তাকে যেন আমরা আপলিফ্ট করতে পারি। সে করেছে, এটাই তো বিরাট। হ্যাঁ, এখানে সবাই যেখানে এই মানে সাংসারিকতা, জীবিকা, পেশা, টাকা পয়সা, বিত্ত, প্রতিষ্ঠা পিছনে ছুটছে, সেখানে একজন মানুষ যেখান থেকে নিজেকে আলাদা করে একটা শিল্প, একটা সৃষ্টি, একটা করার চেষ্টা করছে, এটা ইটসেলফ একটা বড় কাজ। সেটার মূল্যটা আমরা স্বীকার করি এবং তার খুব সামগ্রিক একটা ইতিবাচক দৃষ্টিতে তাকে যেন আমরা গ্রহণ করি আর কি। তাহলে উৎসাহিত করা, অনুপ্রাণিত অনুপ্রাণিত করা, হ্যাঁ, সেখানে আরও করবে আর কি, এই টোনটা যেন আমাদের থাকে। কিন্তু তার মানে এটা না যে ইংরেজিতে একটা শব্দ আছে কন্ডেসেন্ডিং, একটা শব্দ আছে কন্ডেসেন্ডিং, মানে সে অত ভালো না কিন্তু একটু পিচ্চাপড়ে দেওয়া আর কি। হ্যাঁ, পিচ্চাপড়ানো ওইটাও যেন আবার না থাকে। হ্যাঁ, ওইটাও আবার শিল্পীরা কিন্তু খুব সংবেদনশীল, খুব স্পর্শগত, তারা কিন্তু আহত হয় আর কি। এটা কিরকম, তুমি বেশ কিছু সমালোচনা করলাম, তারপর তবু যাই হোক আর কি, যে চেষ্টা করেছেন এটাই তো যথেষ্ট। হ্যাঁ, এইরকম একটা ভাব আমরা বলি আর কি, ওতে হয় এর আগে যা ক্ষতি করার ক্ষতি হয়ে গেছে আর কি, এটাকেও আর কি অন্যভাবে করা যেতে পারে। আমরা বুঝতে পারি তিনি সেটা কিন্তু করেছেন, এই সীমাবদ্ধতা সংগ্রাম সম্ভবত তিনি ওই মুহূর্তে এটা করতে পারেন, কিন্তু আমরা নিশ্চিত তিনি ভবিষ্যৎ প্রয়াসে অতিক্রমত সক্ষম হবেন এবং সেটা তাকে পরবর্তীতে মাত্রায় নিয়ে যাবেন। মোট মানে আমরা যেন সবাই একটু পজিটিভ এবং একটু যেন যাকে বলা যেতে পারে একটা সু নীতি, সু বোধ, একটা চিন্তা, সুশীল একটা চিন্তা থেকে তার একটু যেন সমালোচনা লিখিয়ে আসে। তত্ত্বগুলোর কথা খুব বেশি বলার দরকার নাই, এটা রিয়েলি একটা ক্লাস, ফুল ক্লাস দরকার। তবু আমার মনে হয় এটা না বললে আর কেউ না হোক আদিত্য অন্তত নিরাশ হবে এবং সম্ভবত আবার একটু সমালোচনা করতে তৎপর হয়ে উঠতে পারে আর কি। আদিত্যের মধ্যেই আমি দু একটা বলি আর কি, অনেক আছে, অনেক আছে, আমি 5-6টা নাম একটু বলেছিলাম, সবাই নাম শুনেছি। একটা তো আছে একদম ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল ক্রিটিসিজম, একটা ধারা আছে একদম ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল। হ্যাঁ, কিচ্ছু না, যেটা আমার সামনে যে ম্যাটেরিয়ালটি আছে শুধু ওই ম্যাটেরিয়ালটা নিয়ে তার ফেস বেরুতে, হ্যাঁ, তার বক্তব্য, তার গল্প, তার ভাষা নিয়ে ওপর যেটুকু দৃশ্যমান সেটুকু নিয়ে একটা খুব ট্র্যাডিশনাল একটা ক্লাসিক্যাল ভঙ্গে আলোচনা আছে। এটা এতকাল হয়ে আসছে, এখনও আমাদের দেশে ওইটাই হয় মূলত আর কি। কিন্তু এর ওইটা ছাপিয়ে এরপরে যে নতুন যে ধারাটা আসলো ওইটাকে বলে ফর্মালিজম, ফর্মালিস্ট ধারণা, ফর্মালিস্ট সমালোচনা। এটা বুঝতে পারে কোথা থেকে আসছে? হ্যাঁ, ফর্ম থেকে, ফর্মালিটি থেকে না কিন্তু। হ্যাঁ, ফর্মালিজম মানে ফর্ম থেকে, আমি তো একটা বক্তব্য, কিন্তু এটা তো শিল্প, এটা সাহিত্য, এটা মেসেজটাই যথেষ্ট না বা মেসেজটাই সব না, এটা আঙ্গিকটাও একটা গুরুত্বপূর্ণ, তার ফর্মটা। হ্যাঁ, কারণ কেন সে এই আঙ্গিক ওইটা না, আবার এই আঙ্গিকটা বাক্য, ফলে এই ঘরানাটা এটা ছিল রাশিয়ান ভিক্টর স্লবস্কি আর রোমান ইয়াকবসন, ওরা ফর্মালিস্ট ঘরানা, আঙ্গিকবাদী, এবং খুব মানে মানে কী বলবো, তিল তিল করে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতো ফর্মের সব কিছু নিয়ে আগে। ওইটার থেকেই গেল পরে কাঠামোবাদী, স্ট্রাকচারালিস্ট,
ফর্মটা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট নিয়ে আর কি, আর এই স্ট্রাকচারিস্টরা ক্ষুদ্র ইউনিট মিলে ওভারঅল যে কাঠামোটা হয়েছে পুরো গঠনটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কেন এই গঠনটা অনুসরণ করলো, কেন এইভাবে শুরু করলো, এটা দিল এখানে, কেন কাট করলো, করে গিয়ে শেষ করলো, গিয়ে আবার কেন ব্যাক করলো আর কি, এই গঠনটা নিয়ে একটা আলোচনা করে আর কি। এইটারই আবার স্ট্রাকচারালিজের এবার আরেকটা বেরিয়েছে পোস্ট স্ট্রাকচারালিস্ট। হ্যাঁ, সবকিছু কিন্তু পোস্ট আছে, কিন্তু আমাদের মডার্নিজম পোস্ট 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 হয় আর কি, সব কিছুর পোস্ট উত্তর কাঠামোবাদী আর কি। কাঠামোবাদীটা ছিল সসুর লেভিস্ট্রস, খুব বিখ্যাত লেভিস্ট্রস ক্লদুরি, একে সমালোচনা করে রোলা বার্থ, ওরা আসলো তোদরফ, ওরা মানে পোস্ট স্ট্রাকচারালিস্ট ছিল, যে স্ট্রাকচার যথেষ্ট ঠিক আছে কিন্তু স্ট্রাকচারের বাইরে যেগুলো নাই সেগুলোকে নিয়েও কথা বলতে হবে, অনুপস্থিত নিয়ে কথা বলতে হবে। সেইটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলেন দেরিদা, লাকা, ফুকো, কি সেটা ডিকনস্ট্রাকশন। ডিকনস্ট্রাকশন, আমরা এতকাল শুধু কনস্ট্রাকশনের কথা শুনে আসছি, এর আগে যে ফর্মালিস্ট বা স্ট্রাকচারালিস্ট এরা কিন্তু কনস্ট্রাকশনের কথাটা বলতো, কিভাবে এই জিনিসটা কনস্ট্রাক্টেড হয়েছে, গঠিত হয়েছে। ওরা বলছে না, শুধু গঠনটা দেখলে চলবে না, আমাদের এটা ডিকনস্ট্রাক্টও করে দেখতে হবে। এই যে গঠন তুমি করেছেন, আমরা এটা ভেঙে ফেলবো, ভেঙে আমরা আবার করবো। এই এই এটাকে বলে অবিনির্মাণ তত্ত্ব, বিনির্মাণ তত্ত্ব। হ্যাঁ, কিন্তু মূলত হচ্ছে আমরা যদি ডিকনস্ট্রাক্ট না করতে পারি তাহলে আমার একটা বিপদ আছে, আমরা ওর সঙ্গেই উনি আমাদের যেটা খাওয়াচ্ছেন বা যেটা বলছেন সেটা দ্বারাই প্রভাবিত চলে যাবো। আমাদেরকে ভেঙে এর আড়ালে, দৃশ্যের আড়ালে দৃশ্য দেখতে হবে, দেয়ালের পিছনে নিয়ে দেখতে হবে, রঙের ভেতরে রং দেখতে হবে, ডিকনস্ট্রাক্ট করতে হবে। এটা এটা দেরিদার বিশেষ কথা আর কি। লাকা এটার সঙ্গে যুক্ত করেছেন মনস্তত্ত্বের আইডিয়াটা, মিরার, সাইকো অ্যানালাইসিস লাকা। ফুকো যুক্ত করেছেন পাওয়ার, নলেজ, স্টেজ, এই এই ব্যাপারগুলো যুক্ত করেছেন ফুকো আর কি। আচ্ছা, মাঝখানে একটা খুব বেশ প্রচলিত ছিল, এখন এটা হারিয়ে গেছে মোটামুটি, মার্ক্সবাদী সমালোচনা, একটা বিশাল ব্যাপার ছিল রে। আমিও এক পর্যায়ে আমার মনে আছে একটা গল্প বা কিছু আমি লিখে নিয়ে গেছিলাম, সন্ধানী পত্রিকায় জমা দিয়েছিলাম, গল্পটা খুব ভালোই হয়েছে, তিনি সম্পাদক নাম বলছি না, তুমি চিনবে এমনই আর কি, খুব পছন্দ হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু শেষটায় তো কোনো আশাবাদ দিচ্ছি না, এটা তো খুব একটা হতাশাবাদী শেষ হয়ে গেল, তা এটা চলবে না। এখানে তুমি এভাবে একটা একটা আশাবাদ, একটা স্বপ্ন দেখাও এখানে আর কি। তাহলে সত্যি সত্যি প্রায় বাধ্য করে উনি নিজেই একটা স্বপ্নের বিশ্বাস সব কিছু ঢুকিয়ে তারপরে ছাপিয়ে দিত। এরকম আমরা অবসেস ছিলাম যে না, এখানে কোনোরকম নেতিবাচক কথা, কোনোরকম হতাশার কথা, কোনোরকম বুর্জোয়া, কোনোরকম অবক্ষয়ের কথা বলা যাবে না, সব আশার কথা, স্বপ্নের কথা, লড়াইয়ের কথা, সংগ্রাম, এই খেটে খাওয়া মানুষ, এই এইগুলা মানে সত্যি এটা এত শক্তিশালী ছিল এক সময় আর কি। হ্যাঁ, এটার আমি স্পিরিটটাকে, এটার স্পিরিটটা ঠিকই আছে অবশ্যই, আমরা কার জন্য করছি, আমরা সব বৃহত্তর মানবতার জন্যই তো করছি আর কি, কিন্তু এটা খুব যান্ত্রিকভাবে হয়ে গেছে সেই কারণে। হ্যাঁ, খুব যান্ত্রিক, খুব রোবোটিকভাবে হয়ে গেছিলো আর কি। তো ডিকনস্ট্রাকশনের পরে আরও একটা আসছিল উত্তর ঔপনিবেশিক, কলোনিয়াল। কলোনি ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কলোনি, আমরা তো একটা কলোনির আন্ডারে ছিলাম না, ব্রিটিশ কলোনি উপনিবেশের আন্ডারে ছিলাম, এরকম আফ্রিকা ছিল, এরকম আরবরা ছিল, ল্যাটিন আমেরিকা ছিল, ফলে কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল উত্তর ঔপনিবেশিক সাহিত্য তত্ত্বটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটেছিল। এই এটা খুব বেশি পুরোনো, রিসেন্ট এডওয়ার্ড সাইদ, আমরা সবাই তার নাম শুনেছি। হ্যাঁ, এডওয়ার্ড সাইদ, চিনো আছে বে আফ্রিকার, এদিকে গায়ত্রী স্পিভাক আমাদের কলকাতার মেয়ে গায়ত্রী। হ্যাঁ, গায়ত্রী কিন্তু খুবই ফেমাস কিন্তু, হ্যাঁ এই বিষয়ে আর কি। ফ্রান ফানো নাম শুনেছি আমরা, এই মেসে নম চমস্কি, হ্যাঁ ও আরেকটু কন্টেম্পোরারি আর কি, এবং ওকে এন্টি ইম্পেরিয়াল সাম্রাজ্যবাদ বিরোধী এ বলাটাই বেশি প্রিয় হবে আর কি। তো এরা ছিল, তো হেলেন সিক্সো, রণজিৎ গুহ, সাবলটান স্টাডিজ অস্ট্রেলিয়া থেকে, মানে সাবলটান প্রান্তিক মানুষদের স্বপ্ন, তাদের লড়াই নিয়ে কথা। তো এটাও খুব ইম্পর্টেন্ট, উত্তর উপনিবেশ পোস্ট কলোনিয়াল লিটারেচার, এটা আমাদের জন্য খুব দরকার। এটা আমাদের এইটার ভেতর দিয়ে আমরা গেছি, তো এটার দ্বারা যদি সচেতন না হই, কোনো একটা সাদা বা বাইরে কেউ একটা কিছু বললো তাতে কিন্তু আমরা লাফানো শুরু করবো, আমরা বুঝতেও পারবো না এটার পিছনে যে একটা প্রাচ্যবাদী প্রাচ্যতত্ত্ব একটা সংস্কারমূলক রয়ে গেছে, এবং এটাও যে একটা দাসত্বেরই আরেকটা রূপ সেটাও তোর মাঝে আসবে, ফলে এটা নাকি সচেতন হওয়া দরকার।
আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ফেমিনিস্ট লিটারেচারিজম, খুবই ইম্পর্টেন্ট জেন্ডার স্টাডিজ, হ্যাঁ, লিঙ্গবাদী দৃষ্টিকোণ থেকে দেখা এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ এখনও আমরা কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারাই প্রবলভাবে শাসিত। এই রুমটাই দেখো, আজকে দেখো রুমটার কি অবস্থা, একজন সবিধন নীলমণি, তাও সঙ্গে বডিগার্ড আছে বলে বোধহয় তো আই ডোন্ট নো, আমি দুষ্টুমি করছি আর কি, সঙ্গে তার জীবন সঙ্গী, লাকি হি ইজ লাকি যে এরকম একজন মানে ইতিবাচক জীবন সঙ্গী, এরকম প্রেরণা সঞ্চয় জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, আসতে পারছে না। ফলে আমরা কিন্তু এখনো সেই একটা যুগেই পড়ে আছি, ফলে এইটাও আমাদের বোঝা ভীষণ দরকার, ভীষণ দরকার জেন্ডার এবং লিঙ্গ সমতার দৃষ্টি থেকে যে কোনো জিনিসকে বিচার করতে পারে। যে জন্য আজকালকার ফেমিনিস্টরা খুব অসহিষ্ণু হয়ে যাচ্ছে বা খুব ডগম্যাটিক হয়ে যাচ্ছে, মিলিটেন্ট, কিন্তু উপায়ও নেই আসলে, মানে এখন দেয়ালে ঠিকই যাওয়ার তো উপায় আর কি, এমন রুখে না দাঁড়ালে বুঝতে হয় আসলে এটা থেকে উত্তরণের পথ নেই। ওইটাও একটা খুব ইম্পর্টেন্ট সাহিত্য তত্ত্ব আলোচনা, সিমন দ্য বোভোয়ার সবাই আমরা জানি, ওই শুরু করেছিল, তারপরে ভার্জিনিয়া উলফের সিমন দ্য বোভোয়ার দ্য সেকেন্ড সেক্স, ভার্জিনিয়া উলফের আ রুম অফ ওয়ানস ওন, জুলিয়েট এস্তেভা, অবশ্যই রোকে এই পর্যায়ে, মানে আমি তো মনে রোকে আরো বেশি এগিয়ে যাবে, সে 100 বছর আগে সে বলেছে যে আমাদের ধর্মগ্রন্থগুলো সব পুরুষদের লেখা, এটা ভাবা যায়? এবং ওইটাই একদম সত্য কথা, দুইটি আসল তত্ত্ব ওই জায়গাটাকে ওইখানেই সে ধরেছে, কিন্তু সে কিন্তু এটাকে আবার ওইভাবে হটকারী ভাবে কিন্তু ইয়ে করে না। সে ঠিকই যেখানে যতটুকু ইয়ে করা ধর্ম করার, শার্ট লেখা আছে যে নারীবাদ কি শুধু বোরকার বাইরেই থাকে, একটা লেখার নাম একদম প্র্যাকটিক্যাল, সে বোরকা পরেই যেত, সে তাকে মেয়েদেরকে আনতে হবে, তাকে ঢুকাতে হবে স্কুলের জন্য, ছাত্রী জোগাড় করতে হবে, সে নারীবাদ শুধু বোরকার বাইরে থাকে না, বোরকার ভিতরও নারীবাদ সম্ভব। যাই হোক, তো সে না, সে খুবই প্র্যাগম্যাটিক ছিল আর কি, এবং তার সঙ্গে যে ইসলামী তত্ত্বের তখন অনেক ঝগড়া হতো, অনেক বিতর্ক হতো, কাজী আব্দুল রুদের শাস্ত্রতবঙ্গে দেখা যাবে প্রচুর বাদানুবাদ হতো, কিন্তু ওইটাই ছিল সত্যিকার কথা, কেউ কিন্তু কোনো স্বাধীনতা বাদ দেয়নি, কিন্তু তারাও প্রশ্ন করছে, ইয়ে তুলছে, যুক্তি দিচ্ছে, রোকেও জবাব দিচ্ছে আর কি, এইভাবে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল আর কি। তো ওই অসহিষ্ণুতাটা, ওই সহিষ্ণুতাটা সংস্কৃতিটা হারিয়ে গেছে বলেই কিন্তু আমরা এই জায়গায় যেতে পারিনি আর কি। তো রোকে নিশ্চয়ই রোকেয়ার ওই সুলতানার স্বপ্ন, এটা আমি নিউ ইয়র্কে দেখেছি আমি, এবং কোথেকে ছাপা হয়েছে না, এটা বইটা ছাপা হয়েছে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির, নিউ ইয়র্কের ফেমিনিস্ট প্রেস আছে ওদের একটা, সিটি ইউনিভার্সিটির নিউ ইয়র্কের ফেমিনিস্ট প্রেস থেকে ছাপা হয়েছে ওই বইটা, এবং ওইটা ওখানে পাঠ্য ওই ইউনিভার্সিটিতে ওদের ফেমিনিস্ট ডিপার্টমেন্টে পড়ানো হয়। সুলতানার স্বপ্ন যদি কেউ না পড়ে থাকো, আমি মনে করি প্রত্যেকের এটা পড়া দরকার, এমন একটা ফিউচারিস্টিক, এমন একটা প্রফিটিক বই খুব কম হয়, এবং এই বইটা কিন্তু উনি ইংরেজিতে লিখেছিলেন না, উনিই লিখেছেন ইংরেজি, এবং সে নিয়ে ঘরে বসে লিখেছেন। বেগম রোকে একটা বিশাল মন্দির ও প্রতিষ্ঠান, সত্যি হ্যাঁ। তো ঠিক আছে, আমরা অন্তত একজনকে আদিত্যকে কিছুটা খুশি করা গেছে তো বোধহয় নাকি, আর বাকি আরও অনেক তত্ত্বযুক্ত আছে, তোমাকে আমরা পরে আরও কিছু দিতে পারবো। এখন আমরা জিনিসগুলো দেখি, প্রথমে সাহিত্য, সাহিত্যে একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে, সম্ভব হলে যদি নোট নিতে চাও একটু নোট নিয়ে নিও আর কি। প্রথমে কবিতাটা আছে, একটা কবিতার অংশ বিশেষ, আচ্ছা ঠিক আছে, গল্পটাতেই যাই। বনফুল কথা তো নিশ্চয়ই অনেকেই জানা আছে, উনি কিন্তু ডাক্তার পেশায় এবং বিখ্যাত হয়েছে তিনি ছোট ছোট গল্প লিখে, উনি গল্প লিখতেন পোস্ট কার্ডে, একটা পোস্ট কার্ডে যতটুকু আটে ততটুকু তার গল্প আর কি, এইভাবে তিনি গল্প লিখে। আমাদের তো আজকে একটা ছোটোই দরকার আর কি, যে ছোট্ট একটা গল্প নিয়েছে, কাইন্ডলি একটু পড়ে নাও আর কি, ওই দৃষ্টিকোণ থেকে যেন আমরা এটা নিয়ে একটু কথা বলতে পারি, একটু আলোচনা করতে পারি, ওই ওই দৃষ্টিকোণ থেকে, মানে অর্থাৎ খুব গভীর অভিনিবেশ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে একটু পড়ে নাও।
পেছনে বলবে মাঝে মাঝে মনে হয় আমার সে জীবন গেল কোথায়, সেই শোভন সুন্দর মোহন জীবন। একদিন আমার রূপ ছিল, সৌরভ ছিল, মধু ছিল, আমার সেই সুষমার দিনে কত মধুমুগ্ধ ভ্রমরী না আমার কানে কানে বন্দনার স্মৃতিগান তুলিয়াছে, তাহারা আজ কোথায়? এই আকাশ বাতাস আলো একদিন কতই না ভালো লাগিয়াছে, একদিন ইহাদের লইয়া সত্যই আমি পাগল হইয়া থাকতাম, আজ কোথায় গেল আমার সেই পাগলামি, সেই সহজ উন্মাদনা ছন্দময়ী ভালো লাগার নেশা, আজ কই তারা সব? আজ আমি পরিপক্ক অভিজ্ঞ, আমার সেই অতীতের তরল অনুভূতি জমিয়া যেন কঠিন হইয়া গিয়াছে, আমার আজ কেবলই মনে হইতেছে আমার অতীত আর ফিরিবে না জানি, কিন্তু ভবিষ্যৎ সে কেমন কি জানি, আমার আনন্দময় অতীতকে হারাইয়া আজ এই যে পরিপক্ক অভিজ্ঞ হইয়া উঠিয়াছি, ইহার পরিণতি কি, ইহার সার্থকতা কোথায়? কাছের একটি পাকা ফল এসব ভাবিতেছিল, হঠাৎ বাতাসের দোলায় মাটিতে পড়িয়া গেল, একটি পাখি আসিয়া ঠোঁটে করিয়া ফলটি লইয়া একটি ডালে বসিল এবং পরম আনন্দে ফুকরাইয়া খাইতে লাগিল। ওকে, এখন একটু আলোচনা চাই। আমরা এতক্ষণ যে কথা আলোচনা করলাম তার প্রেক্ষাপট হলে ভালো হয় আর কি। যে কেউ কি কেউ, হ্যাঁ, আমার কাছে প্রথমত মনে হচ্ছে এখানে যে বিরাম চিহ্নের ব্যবহার, সবাই নিজেকে, যে কোনো ব্যক্তি মানুষ প্রথমে নিজেকে মেলাবে, নিজেকে মেলাবে, কিন্তু শেষে এসে একটা জার আছে, শেষে একটা জার্ক আছে, সেই জার্কের মধ্যেও আবার আমার নিজের সত্তাকে খুঁজে পাওয়া যায়। আমি একটা সময় একটা বড় পর্যায়ে এসে আমি তো
আসলে নির্মলা আমাদের দিচ্ছে ওটা ভিন্ন কিন্তু আমি আমার মনের কারণে আমার বয়সের কারণে আমি আসলে বলতে পারছি একটা পাশ ঠিকই করছি কাজ এই করে ভাবতে 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 আপনি ওই শরীর এবং মনের মাঝে খেলতে খেলতে আমাদের বক্তব্যটা চাইতো অনেক বেশি তার ফর্মটা নিয়ে একটু কথা বলি আমরা খুব ইন্টারেস্টিং একটা ফর্ম না এটা মানে আমরা খুব সবসময় সচরাচর এরকম গল্প কিন্তু খুব বেশি পড়ি না কিন্তু আমরা তাই না মানে দেখো আমার ধারণা প্রায় প্রত্যেকটা মানুষকেই বোধ হয় এই দুই লাইনের আগ পর্যন্ত বোকা বানিয়েছে লেখক মানে ও ওইটুকু পরে বুঝে গেছে কি বলতে হচ্ছে আর সেটা নিজের পরেও না তাকে এইভাবে কনভিন্স করে দিয়েছে লেখক তার বর্ণনা শক্তির ভিত্তিতে এমন একটা ছবি তুলে নিয়ে এসেছে মারাত্মক এটা তোমাদের কতগুলো সত্যি মানব জীবনের সত্যটা তো সবই বলেছে কিন্তু সেটা তো আপনার পরবর্তী মাত্রায় যাও প্রথম মাত্রায় দেখা উচিত এইটা এবং সেই আচ্ছা সে কিন্তু ইঙ্গিত গুলো কিন্তু দিয়ে গেছে লক্ষ্য করে দেখবো কিন্তু অনেক ইঙ্গিত দিয়ে গেছে যে শেষে খুব একটা এন্টি ক্লাইম্যাক্স হবে আর কি কয়েকটা শব্দ বিশেষ করে ইউজ করেছে লক্ষ্য করে দেখবে পরিপক্ক শব্দটি সে দুইবার ব্যবহার করেছে হ্যাঁ মধু তরল জমিয়া কঠিন অনেকগুলো জায়গায় শেষে ইঙ্গিত গুলো দিয়ে গেছে কিন্তু এগুলো যে এরপরে এর একটা ধাক্কা আসতেছে তোমাদের জন্য আর কি এবং এই ধাক্কাটা হচ্ছে সেটা পাকা পরিপক্কটাই পাকা ওই কঠিন হচ্ছে বেল হ্যাঁ তারপরে তরলটা জমে গেছে আর কি তো এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়েছে কত অল্পের ভিতর দিয়ে হ্যাঁ বলো মহাকাব্যটা আনার জন্য জীবনে ভাব ভঙ্গিটি ওরকম না ফ্লটটা হ্যাঁ ওইরকম কিন্তু আর যেই ওইটা চেঞ্জ হয়ে কন্টেম্পোরারি আসে ভাষা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চালিয়ে বসিল প্রক্রিয়া খেতে লাগিল দোলায় মাটিতে পড়ে গেল প্রোটিন হয়ে গেল ওইরকম শব্দগুলো আরেকটাও নাই কিন্তু তো এটা তো অনেক ব্যাখ্যার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এটা আমরা আরো অনেক কথা বলতে পারবো কিন্তু আমি শুধু একটা ইঙ্গিত দিলাম যে দেখো ছোট্ট একটা লেখা আমরা চাইলে আমরা যদি খুব সচেতন ভাবে পড়ি বিটুইন দি লাইন দেখি অনেক কিছু এটা কি নিয়ে অনেক অ্যানালাইসিস করতে পারবো আমরা কিন্তু হ্যাঁ আমরা এখান থেকে চাইলে কিছু ইয়ে জিনিসও বার করতে পারবো কিছু নেতিবাচক জিনিসও বার করতে পারবো হয়তো বা কিন্তু আজকে আমরা ওই দিনই যাচ্ছি না আমরা মূলত একটা জিনিস কি করে হাউ টু রিড হ্যাঁ কি করে দেখা হ্যাঁ যাই হোক এটা একটা উদাহরণ হলো কিভাবে আমরা একটা জিনিসকে রিড করবো দেখবো পাঠ করবো আর কি গভীরভাবে পাঠ করবো আর কি এবং একদিন মানুষ কিভাবে ছোটোর ভিতর দিয়েও অনেক ধরনের খেলা খেলতে পারে এখানে অনেক খেলা আছে কিন্তু এখানে বক্তব্যের খেলা আছে ফর্মের খেলা আছে সাইকোলজির খেলা আছে জেন্ডারের খেলা আছে যেমন আমরা প্রথম পড়তে পড়তে আমরা কী ভাববো একটা মেয়ের কথা চিন্তা করে ফেলবো কিন্তু আমরা মুহূর্তের মধ্যে কিন্তু মেয়ের কথা চিন্তা করবো কেন মেয়ের কথা চিন্তা করে ফেলবো এটা ওই যে মধু বলিয়া গেল দেখছিস কতগুলো মজা সেখানে করেছে সে স্যার একটা
যে পাঠক আসলে ইংলিশগুলো বুঝে ডাইভার্সিটির জন্য প্রস্তুত থাকবে তার আনন্দ বেশি, ঝট করে যে কাট খাবে তার আনন্দ বেশি। খুবই বিখ্যাত কবিতা জীবনানন্দের, অংশ বিশেষ নিয়েছিলাম, বিরাট কবিতা, অংশ বিশেষের মধ্যেই ওইটার সারবত্তাটুকু এসছে। দেরি হবে চার ব্যবস্থা রাখবে। আমি একবার করে দিই। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তার, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ, বধূ শুয়েছিল পাশে শিশুটিও ছিল, প্রেম ছিল আশা ছিল, জ্যোৎস্নায় তো বসে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা পায়নি ঘুম বহুকাল, লাশ কাটা করে সে এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কে ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার খুঁজি বুকে ঘুমায় আবার, কোনোদিন জাগিবে না, কোনোদিন জাগিবে না, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে। নিটন একটু মুচকি মুচকি হাসছে, আমার মনে হয় নিটনের কাছ থেকে আমরা শুনতে পারি আর কি। বেসিক্যালি কবিতাটাকে তোমরা কিভাবে দেখছো, কিভাবে পড়ছো, কি পাচ্ছ এখান থেকে? ছন্দটা আছে
দেখলে কিভাবে গদ্য গদ্য মনে হলো গদ্য এরকম এইভাবে লিখি আমরা বাক্যের না গদ্য তো আমি কখনোই লিখি না হ্যাঁ না বাক্যের দুগ্ধ ধরনে গদ্যে গদ্য তার টানায় প্রথম শেষ হয় পৃষ্ঠা শেষে গিয়ে শেষ হয় আরেকটা লাইন আসে শেষ হয় এইভাবে গদ্য লিখি আমরা এখানে লিখছি কেন গদ্য গদ্য বলে মনে হলো তোমার অসাধারণ সুন্দর একটা অক্ষর বৃত্তে লেখা এখানে অন্ত মিল গুলো খুব সুন্দর রয়েছে চাঁদ সাদ তারের সঙ্গে আধারে ছিল দেখিল তার এবার এখানে পুরোপুরি ক্লাসিক ছন্দে মিলে ঘুজি ঘুজি বুঝি আর বেদনার ধার আর অনুপ্রাস মানে এটা পুরোপুরি একটা ক্লাসিক অক্ষরবৃত্ত একটা অসমমাত্রিক পয়ার প্রবহমান পয়ার লেখা ক্লাসিক কবিতা এখানে গদ্যের কোনো ইয়েই নেই কিন্তু আর কিন্তু আমরা যদি আচ্ছা আচ্ছা অনেক কিছু আছে হ্যাঁ সম্পর্ক হতে পারে আর কি কোন একদিন ঘটনা ঘটেছিল না পরে পরে এটা তো শেষ না তো মানে একটা অংশ বিশেষ মাত্র অংশ বিশেষ আরো বড় অংশ রয়ে গেছে এটা খুবই বিখ্যাত কবি জীবনানন্দের এবং এই কবিতা প্রতিটা লাইন বা আলোচনা করা সম্ভব প্রতিটা লাইন প্রতিটা জিনিস হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা আমরা অনেক ভালো থাকার মাঝেও আমাদের সবার ভেতরেই কোথায় যেন একটা দুঃখ থাকে সবার ভেতরে একটা ধরো এরকম কোন উপমা এরকম কোন চিত্রকল্প বাংলা সাহিত্যে প্রায় অকল্পনীয় কোনোদিন জাগিবে না আর একই কথা পরে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছে উদ্ধৃতি চিহ্নের মধ্যে কোনোদিন জাগিবে না আর জাগিবার গাঢ় বেদনা অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা কে বলেছিল এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আছে
যেন তার জানলার ধারে কুটির দিবার মধ্যে কোনো নিস্তব্ধ মানে সেইটাই মানে এই 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 কবিতাটা ও যেটা বললো যেটা বললো ঠিক হয়তো বা তার ব্যক্তিগত হতাশা ব্যক্তিগত নৈরাশ্য দাম্পত্য অস্থির বলা কিন্তু এটা কিন্তু সেটাকে ছাপিয়ে গেছে ছাপিয়ে আরেকটা অন্য এক মহাজাগতিক মহা আস্তিত্বিক মহা দার্শনিক মাত্রায় ছবি আছে এখানে না তোমাকে এটা কল্পনা করতে হবে কি কল্পনা করতে পারছো একটা কি কল্পনা করতে পারছো একটা না জাস্ট ভাবো অন্ধকার মানে চাঁদটা ডুবে গেছে অন্ধকার জাস্ট একটু রিফ্রেশ করো তোমার পড়ার ঘর চিন্তা করো তোমার শোয়ার ঘরটা চিন্তা করো একটা গ্রাম বাংলার একটা জানলা জানলার শীত হ্যাঁ অন্ধকার হঠাৎ করে যদি দেখো উঠির দিবাটা ভাবো একটু কীরকম এটা অদ্ভুত আর এরকম লোম লোম যে অদ্ভুত একটা যেন গ্রোটেস্ক একেবারে একটা ভৌতিক একটা ব্যাপার না এবং উটির গ্রীবা তো কোনো কথা বলে না না গ্রীবা তো কথা বলে না তাহার মধ্যে একটা নিস্তব্ধতা মানে তখন সব শেষ হয়ে গেছে পৃথিবী এখন আর এই মর্ত পৃথিবীতে নাই এটা একটা অন্য জায়গায় চলে গেছে ওই এসে ওই নিস্তব্ধতা ওই মুহূর্তের যে একাকিত্ব নিঃসঙ্গতা ওই মুহূর্তে তার যে অস্তিত্বের যে একটা কষ্টশীলতা সংশয় এসে তখন তাকে বলছে যে এই কথাটা বলছে ফলে এই কবিতা আর আর দৈনন্দিন মাত্রায় থাকে না এখানে যদি সিম্পলে যদি বলতো তাহলে বলতো এই উটের কৃপা খুবই একটা অচেনা রহস্যময় অদ্ভুত একটা উপমা নিয়েছে তার মতো নিস্তব্ধতা এসে তাকে বলছে আর ফলে এই যে তার যে হতাশাটা তার যে নির্বেদ জীবন থেকে যে বধু ছিল সে ও ঠিকই বলেছে এটা গৌতম বুদ্ধের ওটা থেকেই এসছে এটা আসলে গৌতম বুদ্ধের যেভাবে বেরিয়ে চলে কেন গৌতম বুদ্ধ বেরিয়ে চলে গেছিল কেন সে কি শুধুমাত্র তার ব্যক্তিগত ইয়ে থেকে তা না সে এক আর উর্ধ জাগতিক চিন্তা মানব ওটা মানব জাতির অস্তিত্ব নিয়ে সে ভাবিত তাদের সুখের সংজ্ঞা তাদের মুক্তির সংজ্ঞা তাদের বেদনা থেকে কী করে পরিত্রাণ হবে দুঃখের শেষ কোথায় ওই একটা অভিযাত্রা করেছে সেইটাই ব্যক্তির জীবনে তার জীবনে কবির জীবনে যুক্ত করেছে এবং এটার জন্য এই উপমাগুলো এই ভাষাগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে ভাবো দেখি তাই না মানে লাশটা তার ঘরের ভিতরে ঘুমিয়ে আছে সে আর কি তার ঘরের ঘুমটা যথেষ্ট না ওই ঘুমটা কিন্তু আবার সে ওই ঘুমটাই কিন্তু সে চেয়েছিল তখন আবার বলছে যে না এই যে জাগিবার একটা কারো বেদনা আর কি জাগিবার জেগে থাকার একটা কারো বেদনা আছে অবিরাম অবিরাম ভার গৌতম বুদ্ধটা নিতে পারছেন না বেদনা মানুষের মানে যে এত অসহায় মানবতা এত পরাজয় এত গ্লানি এত কষ্ট সংবেদনশীল মানুষ নিতে পারে না ফলে এই কবিতার অনেক উচ্চ মাত্রায় রচিত কবিতা অথচ কি সাধারণ সিম্পল সিম্পল কথা ছোট ছোট বাক্য সুন্দর নিয়ে বলেছে আর কি এইটা একটা খুব ক্লাসিক আমি মনে করি একটা উদাহরণ এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে আমার হয়েছো তুমি যে সাজুজ্জামানের একজন কমলা লেবুকে পড়েছো এবার কে পড়ো নাই না একজন কমলা লেবু জীবনানন্দকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের অসাধারণ বই এই সঙ্গে এবারের মেলায় আর কি সবার পড়া হয়েছে অনেক অনেক প্রিন্টিং মিস্টেক আছে অসাধারণ প্রচুর আছে তো যাই এটা বাদ দাও আমরা এবার একটা গদ্যে যাই একটা মরণশীল গদ্য খুবই ছোট মরণশীল গদ্য এই এই দুজন তো খুব বিখ্যাত লেখকের ছিল এর পরেরটা একেবারেই অখ্যাত মানে অন্তত তোমাদের কাছে অখ্যাত আর কি আমার আমার কাছে খুবই পরিচিত আমার খুবই আমার শ্রদ্ধেয় আমার অনুযোগী কিন্তু তার তার লেখার প্রতি আমার সাংঘাতিক একটা আছে প্রশংসা আছে তবে একটা পরিচয় তার দিয়ে রাখি আমাদের চট্টগ্রামের একজন সাহিত্যিকের ভাই সে যিনি কিছুদিন আগে মারা গেছেন হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে অপমৃত্যু হয়েছিল কামরুজ্জামান জাহাঙ্গীর কথা সাহিত্যিক ডাক্তার কামরুজ্জামান জাহাঙ্গীর ছোট ভাই কুদ্দুজ্জামান আলমগীর বেসিক্যালি নাট্যকার নাটক লিখে আমেরিকায় থাকে সে
কিন্তু তার গদ্য আমার কাছে খুবই ভালো লাগে, অন্যরকম গদ্য সে লিখে, সেই জন্যই নিয়ে এসে এই লেখাটা আর কোথাও না। আমার যে একটা গ্রুপ আছে বিস্তার লিটারেরি সার্কেল, ওইখানে সে দিয়েছিল আর কি, বিস্তার লিটারেরি সার্কেল থেকে আমি নিয়ে আসি। তোমরা গদ্যটা একটু পড়ো, করে গদ্যটা সম্পর্কে লিখেছি ভালো মন দিয়ে পড়ো, গদ্যটা খুব ইন্টারেস্টিং এবং ভিন্ন ধর্মী গদ্য একটা। আমার কি আর কেউ পড়া দরকার আছে? পড়লে ভালো লাগে। সবচেয়ে উচ্চ শিখর বাঙালির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম এশীয় যিনি ইউরোপীয়দের কাছ থেকে নোবেল পুরস্কার ঘরে তুলে আনেন। তিনি বাংলা ভাষার সাংগঠনিক সম্ভূতি আনার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। তার আগে আমরা জানতাম না আমাদের প্রাণীর অন্তর্মহল যে কত সহস্র শিহরণের নগর। তিনি প্রথম বাঙালি পশ্চিমা লেখক যিনি হিন্দু ও মুসলমানকে রাখি বন্ধনে বাঁধেন, সেই সঙ্গে বিজ্ঞান ও সাহিত্যে সানজরের উদ্যোগ নেন। তিনি মানুষকে আগুনের কাছে বিনত করেন, আগুনকে উদ্বুদ্ধ করেন নতশীল হতে। রবীন্দ্রনাথ ধর্মকে দৃশ্যমানতার অয়ময় থেকে অদেখার অনুরণের বোধির সঙ্গে মিলান। তিনি জীবন ও মৃত্যুর মাঝখানে কাঁটা তারের বিভেদ দিগন্তের সঙ্গে মিলিয়ে দেন। এতগুলো অর্জনের কারণেই তিনি কিন্তু রবীন্দ্রনাথ সর্বোচ্চ শিখর বাঙালি নন, তিনি নিঃসঙ্গ মৃত্তিকা মুকুট রাজা। কেননা তিনি পথ ভোলা এক পথিক, নিশ্চিত করে জানেন না তার আসলে গন্তব্য কি, অন্বেষাই তার বাড়ি, সবার সর্বাংশে জানার মৎসবে তিনি একমাত্র না জানার সংশয়ে মহিয়ান। কি ফিলিং তোমাদের এই গদ্যটা পড়ার পরে? আমি প্রথম অনুভূতির কথাটা শুনি। একটা মহাপুরুষের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, টোটাল প্রেজেন্টেশন ভালো ছিল। আমার কাছে সিনেমা ছিল রবি মানে কনটেন্সড ভাবে পুরো প্রিয় পুরো ছিল রবি না সে চরিত্রে প্রায় পুরো টাই ছিল চলিস। এটা সম্ভবত একটা লাইন বারবার বলছে মানে লাইন বারবার বলছে শব্দগুলো বারবার পড়তে হচ্ছে। আচ্ছা যেটা আমি লক্ষ্য করলাম গত তিনটা টেক্সটেই আমরা সবাই যেটা আমি বলছিলাম আলোচনার মধ্যে ঘুরে ফিরে বক্তব্যের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। বক্তব্যতে একটা দিক শুধু, হ্যাঁ এখানে কিন্তু যে তিনটেই আনা হয়েছে বক্তব্যটাই কিন্তু আসলে প্রধান নয় এখানে আসবে। তাহলে তো আমি রবীন্দ্রনাথ নিয়ে আরও অনেক কথাই বাঁচতে পারতাম, অনেক কিছু। এটা কেন বাঁচতাম? আমি একটা বিরাট ঝুঁকি নিয়ে বনফুল এবং জীবনানন্দের পরে বুদ্ধিজম আরোগ্যের একটা লেখা বাছা, এটা একটা ঝুঁকিপূর্ণ। কেন বাঁচলাম আমি, কী কারণে? রবীন্দ্রনাথ যে এই এটা তো কোনো না কোনোভাবে কোথাও না কোথাও কেউ না কেউ অন্য না কোনো বলেছে তো এই কথাগুলো, তাই না?
তো এই যা জানার জন্য নিশ্চয়ই আমি ওর দ্বারস্থ হওয়ার দরকার নেই, কিন্তু তারপরে এটা কেন আমার কাছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? এটা অর্বের ক্ষেত্রে স্যার এতগুলো কথা চারটা বাক্যে বলছে, এটা এক এক দুই ভাষা, আমরা প্রবন্ধের ভাষা যে ভাষার সঙ্গে পরিচিত আমরা তার সঙ্গে কোন মিল আছে এই ভাষার প্রবন্ধের, কোনো মিল আছে? মানে এই ভাষায় যে কবিতা মানে প্রবন্ধ লেখা সম্ভব এটা কখনো ভেবেছিলাম আমরা? হুমায়ুন আজাদের কিছু কিছু গদ্যে মাঝে মাঝে আমরা তার স্ফুরণ দেখেছি আমরা, সে তো ওইটাকে আরেক লেভেলে নিয়ে গেছে। এটাকে যদি আলাদা করে আমি বলি যে এটা একটা কবিতা, কেউ কেউ আপত্তি করতে পারবে? যদি বলি যে একটা কবিতা এটা কেউ আপত্তি করতে পারবে না। আর ওই যেটা বললো যে কি কনডেন্স, কিভাবে সব জিনিসকে একেবারে ঘনবদ্ধ করে, মানে শব্দের যে কি অফুরন্ত সম্ভাবনা এবং ক্ষমতা, সেটা এটার মধ্যে এবং এমন সব শব্দ ব্যবহার করে আমরা কখনো ভাববো না। শানজর আমরা অনেকে আমরা শানজর কখনো যে সাহিত্যে ব্যবহার করি একবারে গায়ে হলুদ বা আত বিবাহ, এছাড়া আর কোনোদিন কোনো প্রসঙ্গে শানজর শব্দ ব্যবহার করা হয় না। কি সুন্দর ব্যবহার করেছে শানজর এখানে, এবং সে বলছে অন্বেষায় তার বাড়ি, অন্বেষায় কখনো বাড়ি হতে পারে, তার বাড়ি বলছে সবার সর্বাংশে জানার মৎসবে কত বড় ক্রিটিক করেছে আমাদের এই সমাজটা, আমাদের এই মুহূর্তের এই প্রসব সব জেনে বসা বাঙালি জাতির সব একদম জানি মৎসবে মৎস্যপদে সে কেন ব্যবহার করবো? আমরা তো তাই করছি, আমরা সব জানি, আমাদের কিচ্ছু জানা দরকার নাই, কিন্তু এর মধ্যে তিনিই ছিলেন একমাত্র না জানার সংশয়ে মহিয়ান, না জানলেও যে মহিয়ান হওয়া যায়, আমরা না জানাটা বোকামি মনে করি, না জানাটা মূর্খতা, কিন্তু না না জানার সংশয়ে মহিয়ান, মানে এটা একটা অন্য লেভেলের গুরুত্ব এটা সত্যি, এবং এটা সেই লিখতে পারে আর কি। খেলা না খেলার চাইতে অনেক বেশি এখানে ওইরকম তিনি যাচ্ছেন আর কি। হ্যাঁ রাজা পথ ভোলাপতি জীবন ও মৃত্যুর মাঝখানে কাটা তেরে বিবেক দিগন্তের সঙ্গে মিলিয়ে দেন, জীবন মৃত্যু মৃত্যু জীবনের চেতনে মরণ ঋতু শ্যাম সমান, মৃত্যু আরাধ্য হতে পারে কারোর কাছে, তাই না? রবীন্দ্রনাথের টেক্সটেরও রিফ্লেকশন আছে, কারণ আমি কোথাও রক্ত করে মৃত্যু পাচ্ছি না সেইটাই তো। মানে এইখানে আমাদের কি প্রতিটা শব্দ প্রতিটা উপমা প্রতিটা তুলনা এবং নতুন ব্যবহার এবং অর্থ বিপর্যয় অনেক কিছুর ভিতর দিয়ে সে বাংলা গদ্যের একটা নতুন সংস্করণ যুক্ত করেছে, এটাই তো একজন লেখকের বড় পাওনা। এইটা নিয়ে আমার খানিকটা সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে তিনি যেটা ভোটের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু তাকে তুই শুধু পশ্চিমবঙ্গের বাঙালি বলা যায় হয় না, এটা হতে পারে। আরেকটা কি ব্যাখ্যা হতে পারে বলতো, এটা একটা হতে পারে বাঙালি তিনি বাঙালি কিন্তু আমাদের মতো এইসব মানে সাধারণ গর্তের মাছ ভাত খাওয়া জোলো উনি পশ্চিমা বাঙালি, এবং এটা সত্যি খানিকটা কিন্তু ওয়েস্ট এবং ওটার দ্বারাই অনেক প্রভাবিত হয়েছে না। ভেরি গুড, তুমি যে প্রশ্নটা তুলেছো ভেরি গুড, মানে এইটাই হচ্ছে আসলে দেখার চোখ। আমি যখন পড়ছিলাম তখনই তুমি লক্ষ্য করেছিলাম ওই জায়গায় একটু খটকা আমার লেগেছিলো, কিন্তু আর কিন্তু আমি লক্ষ্য থেকে প্রশ্নটা তোলে কিনা না তোলে আমি তুলতাম, তাকে বললে ভাববে। কিন্তু এছাড়া আমি মনে করি মানে রবীন্দ্রনাথকে এইভাবে এই দৃষ্টিতে এমন ব্যাখ্যা এই বিশেষণে দেখানো চারটেখানি কথা না, এটা তার ভিতরে অনেক মানে মেধার একটা বহিঃপ্রকাশ।